everyone, welcome back to New Roots Hair Clinic Bangladesh. আজকে আমাদের সাথে আমাদের একজন পেশেন্ট আছে যে আমাদের কাছে তার থার্ড পিআরপি সেশনসের জন্য এসেছে। আজকে থেকে 6 মাস আগে আমরা তার হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করেছিলাম। আপনাদের সামনে আমাদের পেশেন্ট আজকে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এতে করে আপনারা বিফোর আফটার পিকস সব কিছু আপনারা নিজেই দেখতে পারবেন। এখন আমরা আমাদের যে পেশেন্ট আছে তার কাছ থেকে আমরা কিছু প্রশ্নোত্তর করব, আমাদের সাথেই থাকুন। হ্যালো স্যার, আশা করি ভালো আছেন। আপনার যে আমাদের এই ক্লিনিকে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট জার্নিটা, এটা একটা সংক্ষেপে আমাদের দর্শকদের জন্য একটা এক্সপিরিয়েন্সটা প্লিজ শেয়ার করবেন, কেমন ছিল? এক্সপিরিয়েন্স আমি বলবো যে এক্সপিরিয়েন্স আমার ভালোই ছিল, কারণ আমার একটা বড় লেভেলের একটা বার্নেস ছিল। তো এক্সপিরিয়েন্স ওভারঅল আমার ট্রান্সপ্ল্যান্টটা বেশ ভালোই হয়েছে। সামনে বেশ আশা করি আর সামনে আরও ভালো হবে। আর সবাই, ডক্টর থেকে শুরু করে আপনি, সবাই খুব কোঅপারেট, মানে সবাই খুব হেল্পফুল ছিলেন। তো আমার কোনো প্রবলেম হয়নি, আমার ভালো এক্সপিরিয়েন্স। এখন আপনি কোনো, এখন রিসেন্টলি কি কোনো এমন কোনো প্রবলেম ফেস করছেন সেটা আমাদের? না, কিছু তো প্রবলেম ছিল প্রথম দিকে, হালকা পাতলা, যেটা অল্প হয় এটা ছিল, কিন্তু এটা নর্মাল, খুবই নর্মাল, সব এটা চলে যায়। এখন কোনো প্রবলেমই নেই, এখন আই এম পারফেক্টলি ফাইন। আপনি ওষুধ নিয়মিত খাচ্ছেন এখন? এখন আমি ওষুধ নিয়মিত খাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। তো দর্শক দেখলেন আমাদের যে পেশেন্ট আছে, আপনারা যারা ট্রান্সপ্ল্যান্ট করতে চাইছেন বা প্ল্যান করছেন, তারা এইসব বিষয়গুলো একটু মনে রাখবেন যে ট্রান্সপ্ল্যান্টের পরে তা আমাদের সাথে ফলো আপে থাকা, মেডিসিনস টাইম টু টাইম নেওয়া। আসলে সমস্যাগুলো খুবই মাইনর, যেগুলো খুবই অল্প থাকে। বাট এখন তার মূলত ছিল গ্রেড 5 বলনেস ছিল, আমরা ট্রান্সপ্ল্যান্ট করেছি 4,500-5,000 গ্রাফটসের মতো। এই ধরনের কেসগুলোর ক্ষেত্রে হেয়ার লাইন, যেহেতু আমাদের পেশেন্টটা ইয়াং, তো এবং তার ক্ষেত্রে আমরা চেষ্টা করেছি তাকে এমন, তার এইজটাকে মাথায় রেখে আমরা একটা ইয়াঙ্গার লুক যেন দিতে পারি, তার এজ থেকেও যেন আমরা একটা তাকে একটা ভালো লুক দিতে পারি, এতে করে যেন তার হাইট সাথে তার ফেস সব কিছু ম্যাচ হয়ে যায়, আর্টিফিশিয়াল যেন একদমই না লাগে। কয়েকটা জিনিস থাকে যেগুলো মাথায় রাখতে হয়, এটা খুব বড় চ্যালেঞ্জ থাকে যে একটা পেশেন্ট যে আমার কাছে আসছে সে যেন ফুলি স্যাটিসফাই হয়ে তার লুকটা নিয়ে যেতে পারে। আসলে সেটা মূলত ট্রান্সপ্ল্যান্টের দিনই বোঝা যায় না বা তার পরবর্তীতে বোঝা যায় না, আস্তে আস্তে যখন চুলটা গ্রো করে তখন 6-7 মাসের মধ্যে ফুল গ্রোন হয়ে আসে, তখন আপনারা আরও বেটার বোঝা যায়। তো আমাদের এই পেশেন্টের ক্ষেত্রে হেয়ার লাইনটা আমরা খুব এমনভাবে করেছিলাম যেন তার এজটা, তার লুকটা, তার হাইট এবং বডির সাথে এটা ম্যাচ হয়ে যায়। এখন সে ইজিলি এই ধরনের এইরকম চুলটা বড় রাখতে পারছেন, সে হেয়ার কাটও করেছেন এবং তার হেয়ারটা খুবই সুন্দর, তার ন্যাচারাল যেটা ছিল একটা ওয়েভি হেয়ারস, থিক হেয়ার, একটা বাউন্সি লুক আসছে। তো এই সকল জিনিসগুলো আমরা মাথায় রেখে একটা পেশেন্টকে চেষ্টা করি যে তার যেন লুকটা আমরা দিতে পারি। আর তারা কিছু পেশেন্ট যারা আসে যে পিছনে যাদের অলরেডি গ্রেড থাকে বড়, তাদের ক্ষেত্রেও আমরা তাদের এই জন্য যে একটা লুক দেওয়ার চেষ্টা করি। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে, অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করতে ভুলবেন না এনি কোয়ারিজে, এবং লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।